হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায়। এর জন্য আমাদের লাগবে রাবিং অ্যালকোহল অথবা হেক্সিসল। আমি এখানে হেক্সিসল ইউজ করেছি। একটি বোতলে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণে হেক্সিসল ঢেলে নিয়েছি। এবার আমাদের লাগবে অ্যালোভেরা জেল অথবা গ্লিসারিন, এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি এই বোতলটিতে ঢেলে নিচ্ছি। এবার আমাদের লাগবে এসেন্সিয়াল অয়েল, আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, 8-10 ফুটা এর মধ্যে ঢেলে নেব। এবার বোতলের ক্যাপ লাগিয়ে এটিকে ভালো করে শেক করব। তৈরি হয়ে গেল আমাদের হ্যান্ড স্যানিটাইজার, এবার এটিকে আমরা ইউজ করতে পারি।